আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অনেক বড় আর কিছু কিছু জিনিস বোঝাতে গেলে ভিডিও লেন্থ একটু বড় করা লাগেই তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে এখানে আমি লম্বা এবং প্রস্থের মাপ নিয়েছি এবং এই মাপ মতন একটি চারকোনা বক্স বানাবো এখানে উল্লেখ্য যে চেসিসটি পঁয়ত্রিশ সেন্টিমিটার মাপের সো সেই মাপ অনুযায়ী এগিয়ে যাওয়া হচ্ছে কেচি দিয়ে কাটার পরে ব্লেড দিয়ে কোনাগুলো কেটে কেটে রাউন্ড করে দিতে হবে এখানেও সেমভাবে ব্লেড দিয়ে সূক্ষ্ম হাতে কাটতে হবে দ্যাট মিন্স ফিনিশিংটা যেন স্মুথি হয় এবার রং করবো আমি এক এক সময় এক এক রকমের রঙ ইউজ করি অর্ডারকৃত মডেলের ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতন রঙ করবেন তবে এটাও ঠিক যে বিশ্বের নব্বই পার্সেন্ট অটোমোবিলের ড্যাশবোর্ড কালো অথবা ডিপ গ্রে কালারের হয় এ পর্যায়ে এসে ড্যাশবোর্ডের উপর ডিজাইন করা যেতে পারে কিন্তু সাদা রঙের কলম না থাকায় তা আমি করি না এটি এক ধরনের পেপার ক্লিপ এখন বাসের সাইজ মতন মাপ নিয়ে দেখানো নিয়ম মতন গোল করেছি আরও একটু গ্রিপি লুক আনার জন্য সুতোর সাহায্য নিলাম দেন কালো মার্কার দিয়ে পেইন্ট স্টিয়ারিং হুইলের বৃত্তের ভিতরের পাশে মাপ নিয়ে এই অংশটুকু কেটে এই রকম ডিজাইন দিয়েছি দেন এটিকে গ্লু গান অথবা সুপার গ্লু দিয়ে জুড়ে দিলেই হবে এটা সম্পর্কে আরও বিস্তারিত দেখতে পারবেন নেক্সট নন এসি পার্টে নন এসির ক্ষেত্রে তেমন কোনোই পার্থক্য নেই শুধুমাত্র ইঞ্জিন কভারে একটু ভিন্নতা তো দেখতে থাকুন এ পর্যায়ে ডিপ গ্রে কালারের কাগজ দিয়ে পূর্বের মতন পেইন্ট করে ফেলতে হবে প্রথমে দেখানো এসি বাসের স্টিয়ারিং হুইল মেকিংয়ের ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করা হয়েছিল জাস্ট ডিজাইন আলাদা এখন ড্যাশবোর্ড লাগানোর সময় খেয়াল রাখতে হবে সেটি যেন একদম দরজার লেভেল মতন থাকে এভাবে মাত্র বিশ পঁচিশ মিনিটের মধ্যে ককপিট কমপ্লিট করা যায় আর ককপিট বানানোর কোনো ধরা নিয়ম নেই সময় বেশি দিবেন ককপিট সুন্দর হবে শুধু ককপিট না জীবনের প্রতিটা কাজই সুন্দর হবে সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান আজ তাহলে এখানেই বিদায় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ভিজিট করার অনুরোধ জানাচ্ছি আর কাগজ দিয়ে বানানো এমন সুন্দর সুন্দর পেপার পেপারক্রাফট মডেল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ